শিলু দেখতে পারা নে একটা কথা ছিল কাওয়ালা কাও প্রে কাও এটা একটু পড়ে দেখো প্লিজ কাওয়ালা না পড়ে ছিড়ে ফেলো না তোমার জন্য অপেক্ষা করছিলাম আমি ক্লাস 9 এ পড়ি আর তুমি বোধহয় এইটা পাস করতে পারোনি এক পয়সা রোজগারের মুরদ নেই আমার সামনে দাঁড়ানো সাহস কি করে হলো তোমার চা খাবে বৌদি না গো তুমি বসো তো একটু গল্প করি হ্যাঁ আজকাল তো তোমার আর আশাই হয় না ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাছাড়া হাসপাতালে কাজের চাপও বেড়েছে এখন তো শিফটিং চলছে তোমার তো বাঙ্গুর হাসপাতাল তাই না ওখানে আমার এক দুঃসম্পর্কের দাদা কাজ করে এই কম্পাউন্ডার গোছের আরে বৌদি যে কি খবর ভালো তুমি ভালো আছো তো হ্যাঁ ভাই সেদিন সিনাদাকে দেখলাম নিজেই ফুল পাঞ্জাব গাড়িটা চালিয়ে যাচ্ছে ও তো নিজেই চালায় কারোর হাতে ছাড়ে না একদম ঠিক করে এই বে তুমি দাঁড়িয়ে আছো কেন বৌদিকে চাটা দাও একটু গল্প করি তা হ্যাঁ বৌদি তোমার ছেলে মেয়ের খবর কি ওদের নিয়েই তো যত চিন্তা গো কিসের চিন্তা তোমার ছেলে মেয়ে দুজনেই তো পড়াশোনায় বেশ ভালো গো পড়াশোনা নিয়ে আমার কোনো চিন্তাই নেই চিন্তা আমার অন্য জায়গায় কিসের চিন্তা গো পড়ার ওই লোফার বকাটে ছেলেগুলো দিন রাত শিলুর পেছনে লাগে যেতে আসতে টিটকিরি দেয় আমার মনে হয় এ পাড়ায় আর বাস করা যাবে না সত্যি গো কি তো বড়ই চিন্তার কথা তবে শিলু আমাদের যথেষ্ট বুদ্ধিশুদ্ধি রাখে মনে হয় না ও অমন কোনো ভুল কাজ করবে বাবা কিছু বলবি তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে এবার থেকে কেন রে মা কিছু হয়েছে পাড়ার লোফারগুলো বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে কেন কি বলেছে আবার এমনিতে তো যেতে আসতে বিরক্ত করতোই এখন আমার পাশের বাড়ি নেপাল নেপাল কি বলেছো এখন আবার ওর এক বন্ধুর বোনকে আমার পেছনে লাগিয়েছে সর্বনাশ এই পাড়ায় তো আর টেকা যাবে না তুমি আজই কিছু একটা ব্যবস্থা করো কি যে বলো না তুমি পাড়ার ওই কতগুলো লোফার ছেলের জন্য আমার এতদিনকার বাসটাকে তুলে ফেলতে হবে কিন্তু আমার মেয়েটা যদি কিছু একটা হয়ে যায় ঠিক আছে আমি ওই ছেলেগুলোর সঙ্গে দেখা করে নেবো হ্যাঁ ব্যাস তোমার দায়িত্ব অমনি খালাস ওহ তুমি এত ঘাবড়াচ্ছ কেন বলো তো ঠিক আছে আমি নয় ওকে স্কুলে দিয়ে আসবো কখন সে তুমি যে কত দিয়ে আসবে তা আমার জানা আছে আমাকেই কিছু একটা ব্যবস্থা করতে হবে এই চিঠিটা কাল আপনার ছেলে আমার মেয়েকে দিয়েছে এরপরেও আপনার বিশ্বাস হচ্ছে না না হচ্ছে না দেখি তো এটা যে নেপালেরই হাতের লেখা তার প্রমাণ কি মানে আমি কি মিথ্যে কথা বলছি নাকি আপনার ছেলে যেতে আসতে আমার মেয়েকে বিরক্ত করে এখন আবার অতই যদি তো আমার সামর্থ্য মেয়েকে রাস্তায় একা একা ছাড়ো কেন আরে দাঁড়া অনেক ব্যাপার আছে মানে মানে একটাই তোমার মেয়েকে যে আমাদের গলায় ঝোলাতে চাইছো না তাই বা কে বলতে পারে এরকম বাড়ি না হলে কি আর ওরকম ছেলে হয় আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ের কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না ছি জানি জানি তোমার মতো লোক আমি অনেক দেখেছি উনি ঠিকই বলছেন আমি শ্রীলেখাকে ভালোবাসি ওকে না পেলে আমি যে কি করব আমি নিজেও জানি না
উপরা ছেলে আমাকে যে কত জ্বালাবে কে জানে। আমি একটা কথা বলি? বলো। একবার শ্রীলেখার সঙ্গে কথা বলে দেখি। খবরদার, আপনারা কেউ যদি আমার মেয়ের সাথে একটা কথা বলতে গেছেন। আপনি রেগে যাচ্ছেন, দেখুন শ্রীলেখা আর নেপালের সম্পর্কটা যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেখানে শ্রীলেখার সাথে কথা বলার দরকার বলেই বলছি। আর আপনি তো দেখছেন চারপাশে কী ঘটছে, শ্রীলেখার সাথে কথা বলার সত্যিই প্রয়োজন আছে। আর ও যদি না বলে তো মিটেই গেল, ব্যাস। আমি একটা কথা বুঝতে পারছি না, আপনারা কেন এইসব কথা বলছেন? শিলু আমার মেয়ে, আমি তাকে জানি, এইসব আজে বাজে চিন্তা করা তার রুচিতেও বাধে। আর একটা কথা, যা বলার এখানে এখন আমার সামনে বলুন। আমি বলছিলাম কি? না না, তুমি না তোমাদের পরিবারের কেউ, একটা কথা না আমি শুনবো না। দেখুন না, আমি বুঝতে পারছি, আপনি অবুঝ হবেন না, শ্রীলেখা নেপালের সম্পর্কটা না বুঝেই আপনি। শ্রীলেখা নেপালকে ভালোবাসে? মাফ করবেন, পাগলের প্রলাপ শুনতে আমি এখানে আসিনি। আর তুমি নেপাল, শিলুর সম্বন্ধে যদি কোনো কিছু তুমি মনে ভেবে থাকো তাহলে সেটা স্বপ্ন। বাস্তব এই যে জানবে শিলু বলে তোমার জীবনে কেউ ছিল না। কথাটা মনে থাকে জানি। নেপাল, কত তাড়াহুড়ো করলে কিন্তু সব কিছু গণ্ডগোল হয়ে যাবে, আমাদের খুব ধীরে ধীরে পা ফেলতে হবে। ছি 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 ছি, আরে বিচ্ছেদ করে দিল গো। খবরদার নেপাল, তুই যদি অমন মেয়ের পেছনে যদি ছুটেছিস তো। আমি একটা কথা বলি, দেখো শ্রীলেখা ক্লাস নাইনে পড়ে, সরলমতি, ও এখন আকাশের চাঁদ, ওকে পেতে হলে তৃষ্ণা দূর। আমার তো মনে হয় না ওদের বাড়িতে বেশি পন্টন দেবে। আরে তোমার ছেলেই যদি ভেসে যায় তাহলে পনের টাকায় কি করবে তুমি? হ্যাঁ, কিন্তু মেয়েটা কি শুনবে? একবার তৃষ্ণা বৌদির সঙ্গে কথা বলা যেতে পারে, ওদের সঙ্গে তো আবার শ্রীলেখাদের খুব মাখামাখি। কিন্তু দেখো না কি করি। ও কি বলছেন দিদি? নেপাল শ্রীলেখাকে ভালোবাসে? ভালোবাসে মানে একেবারে পাগল। ও না একেবারে শ্রীলেখার প্রেমে হাবুডুবু। তুমি একটু কিছু করো তৃষ্ণা। আমি আমি কি করবো বলো তো? তাছাড়া শ্রীলেখা একদম অন্যরকম মেয়ে, ও পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াতে চায়, এখন বিয়ে টিয়ে আমার ছেলেটা যে মরে যাবে। ও একটা জীবনের চেয়ে ওর পড়াশোনাটাই বড় হলো। ওরকম করবেন না দিদি, আমি আমি দেখছি কি করা যায়। আসলে আসলে বিয়েটা হলে না ছেলেটার একটা গতি হয়ে যেত, ও নেশা ভাঙ ছেড়ে দিত, আর শিলুকে তো আমরা মাথায় করে রাখতাম। হ্যাঁ, তুমি একমাত্র পারো শিলুকে বোঝাতে, একটু দেখো না আমি তোমার কাছে সারা জীবন গোলাম হয়ে যাব। ছি ছি দিদি, ওরকম করবেন না, আমি দেখছি কি করা যায়। আমায় ডেকেছিলে কাকিমা? হ্যাঁ রে। কেন, কিছু বলবে? শুনলাম পাড়ার ছেলেরা তোকে। আর বলো না, একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আর নেপাল, শিলু নেপাল তোকে সত্যি ভালোবাসে রে, তুই একবার ভেবে দেখ। ও তো অন্য ছেলেদের মতো তোর পেছনে লাগেনি, নোংরা কথাও বলেনি, আর তাছাড়া ভালোবাসা কি অন্যায় বলতো? কি বলছো কি কাকিমা, আমার তো মাথায় কিছুই আসছে না, আমি এখন যাই। শ্রীলেখা তুমি, আমরা তো তোমাকেই খুঁজছিলাম। কেন, কি দরকার আমাকে? দিদি তুমি বলো না, আমার ছেলেকে বাঁচাও শিলু তুমি, ও তোমার জন্য একেবারে পাগল। কি বলছেন কি? হ্যাঁ, ও জীবনে অনেক যন্ত্রণা পেয়েছে, তাছাড়া জীবনের টাকাটাই কি সব বলো? আমরা ওকে কোনোদিনই কোনো আনন্দে রাখতে পারিনি, তাই তো সব সময় মদ গাজে নিয়ে পড়ে থাকে।
তোমাকে পেলে ও একটা নতুন জীবন খুঁজে পাবে, আর ও কিন্তু তোমাকে সত্যি খুব ভালোবাসে। হ্যাঁ শিলু, তুমি না বলে ও হয়তো কিছু একটা করেই বসবে। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি মা, হয়ে তুমি আমাকে ফিরিয়ে দিও না মা। ওরকম করবেন না দিদি, শান্ত হন। নাচিস না, তুই জানিস না আমার পাগল ছেলে, ও বলেছে ছিলুকে না পেলে নিজের জীবনটা শেষই করে দেবে। তুমি একবার ভেবে দেখো মা, ছেলেটার জীবন তোমার হাতে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত পড়াশোনা শিখে শেষকালে এই হলো? খবরদার খবরদার বলছি, আর যদি কোনোদিন দেখি ওদের সঙ্গে কথা বলতে। আমি কি কথা বলতে গেছি নাকি? ওরাই তো জোর করে। তুই শুনতে গেলি কেন? যখন আমি বলতে গেলাম তখন কত দেমাক, আমার ছেলে ওরম কাজ করতেই পারে না। আমি নাকি মেয়ে গছানোর জন্য মিথ্যে মিথ্যে করে বানিয়ে বলতে এসেছি, এখন আবার আমার মেয়ের কাছে নাকি কান্না। আহ মা, অত চেঁচাচ্ছ কেন? বাবা আছে পাশের ঘরে। বাবা আছে তো কি, বাবা জানুক তার আদরের মেয়ে কিসব করে বেড়াচ্ছে। আমি আবার কি করলাম? তৃষ্ণারও বলিহারি, সব জেনে শুনে। আর ওই মানুষটাকে কতদিন থেকে বলছি এ পাড়া থেকে পাট তোলো, এবারে একটা ভালো মানুষ আছে? যাও আর সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, পড়তে যাও। তোমাকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে। উফ, তুমি রোজই এক কথা বলো। কি করব বলো, তোমার মতন তো অত ভালো ভালো কথা বলতে পারি না, তোমার মতন তো অত পড়ালেখা নেই আমার। পড়াশোনা নেই তো কি হয়েছে, তোমার মতো করে কজন ভালোবাসতে পারে বলো। যাক, তুমি বুঝেছো শেষ পর্যন্ত। আচ্ছা, তুমি সারা জীবন এভাবেই আমাকে ভালোবেসে যাবে? সারা জীবন, জীবনের পরেও তোমাকে আমি ভালোবেসে যাব। কত সাধ্য সাধনা করে পেয়েছি তোমায়, তোমাকে আমি মাথায় করে রাখবো। ছাড়ো, অনেক হয়েছে, আজ যাই। কেন এত তাড়াতাড়ি? কাল আবার দেখা হবে তো। শোনো, এখন রোজ রোজ দেখা করা সম্ভব নয়, মা সন্দেহ করছে। ও ছাড়ো, তোমার মায়ের কথা, তোমার মায়ের কথা ভাবতে হবে না। কেন? তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, কেউ না। প্রয়োজনে প্রয়োজনে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাব। কোথায় গিয়েছিলি? কি হলো, জবাব দিচ্ছিস না যে? মুখপুরি মেয়ে, কার সঙ্গে দেখা করতে গিয়েছিলি? শিলু, শিলু, তোকে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি শিলু, তুই এইভাবে তার মূল্য দিচ্ছিস? ভালোবাসা কি অন্যায়? কি কি বললি, ভালোবাসা? মুখ ভেঙে দেবো তোমার, ও যদি জানতাম ভালো ছেলে, ওই তো ফ্যামিলি, ও তোকে সুখে রাখবে ভেবেছিস? শিলু, শিলু, তোকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন শিলু, তুই তুই এইভাবে যে জীবনটাকে নষ্ট করে দিস না। আচ্ছা আচ্ছা, তোর লজ্জা করে না রে? আজ বাদে কাল তোর পরীক্ষা, তুই যার সাথে মিশছিস সে একটা অশিক্ষিত জানোয়ার, কেন বুঝতে চাইছিস না তুই? মা, একেবারে উঠলে উঠছে, ভগবান, আমি আর ভাবতে পারছি না। এই এই শিলু, কদিন বাদেই পুজো, আর এই পুজোর চার দিন যদি তুই বাড়ির বাইরে এক পাও রেখেছিস তাহলে তোর ঠ্যাং আমি খোড়া করে দেবো, এই তোর শাস্তি। আমি বলি কি, তুই বিয়েটা না চুপি চুপি করে ফেল, বিয়েটা একবার হয়ে গেলে শিলুর বাড়ির লোক আর তোকে ঠেলতে পারবে না। কিন্তু এই পাড়ার মধ্যে বিয়েটা হবে কি করে, সব তো জানাজানি হয়ে যাবে। আমার মুখের ওপর এ পাড়ায় কথা বলার ক্ষমতা কারো নেই,
পাগলামো করিস না নেপাল, বিয়ে বলে কথা, এই সময় যদি কোনো গন্ডগোল হয়। আরে তুই অত চিন্তা করিস না, তুই বরং সোদপুরে রিঙ্কুর বাড়ি চলে যা। দিদির বাড়ি? কিন্তু কোনো কিন্তু নয়, ওকে আমার সব গুছিয়ে বলা আছে। সেই বরং ভালো, সামনে এখন পুজো, পাড়ার লোকে তো সেই নিয়েই ব্যস্ত থাকবে। এখন শিলুকে নিয়ে পালিয়ে গেলে কেউ টেরও পাবে না। তাহলে তাহলে দশমীর দিন ব্যবস্থা করা যায়। কিন্তু কিন্তু তো আমি তো কোনো জামা কাপড় আনতে পারবো না। তাহলে আরে পাগল মেয়ে, তোকে জামা কাপড়ের কথা চিন্তা করতে কে বলেছে? সেসব তো আমরাই ব্যবস্থা করে রাখবো। কেন বলো, এর বেলায় যে মুখে কথা সরছে না। নেপাল, শিলু, না 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 না, তুমি কি বলছো? ও হয়তো একটু রাস্তায় দাঁড়িয়ে একটু একটু কথা বলেছে। এই তো দেখো না, আমিও তো কত লোকের সঙ্গে কথা বলি, তাদের কি এসে গেল? থাক, তোমাকে আর আশকারা দিতে হবে না। হ্যাঁ, সবসময়কে শাসন করলে চলে? আজকে বছরকার দিন, থাক না, একটু ঘুরে আসো। কোথায় যাবে? তোরাদের বাড়ি। ঠিক আছে যাও, কিন্তু এক ঘন্টার এক মিনিটও বেশি দেরি করবে না। সে বললো নেপাল নাকি শিলুকে নিয়ে পালিয়ে গেছে। তুমি তুমি আমার কাছে চেপে যেও না ভাই, আমার শিলুর যদি কিছু হয়ে যায়। তো তুমি অত অস্থির হয় না বৌদি, শিলু যেখানে আছে ভালোই আছে। দর্শকদের অবগতির জন্য জানাই, আজকে আমাদের ঠাকুর ভাষণ হবে না, আমাদের ভাষণ হবে দ্বাদশীর দিন। আবার বলি, দর্শকদের জানাচ্ছি কোথায় আছে। নেপালকে সোদপুরে ওর দিদির বাড়ি নিয়ে গেছে, ওখানে ওরা বিয়ে করবে। তুমি তুমি জেনে শুনে আমার এত বড় সর্বনাশ করলে! আমি আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম কৃষ্ণা, তুমি তুমি জেনে শুনে আমার মেয়েটাকে নরকে পাঠালে। কৃষ্ণা, জেনে শুনে আমার মেয়েটাকে নরকে পাঠালে।
ক্ষমা করে দাও মা। আপনি কিছু চিন্তা করবেন না, আপনার মেয়ে সুখেই থাকবে, ওর গায়ে কোনো আঁচ আসতে দেব না। বাচ্চা মেয়ে, বড় আদরে মানুষ, সামনের বছর মাধ্যমিক দেবার কথা ছিল, আর সেসব তো। আপনি ওরম করে বলছেন কেন? ও যদি পড়ালেখা করতে চায় নিশ্চয়ই করবে, আমার তো সেরকম বিদ্যে বুদ্ধি নেই, তবে পড়ালেখা করে ওকে তো আর চাকরি করতে হবে না। ওর খুব ইচ্ছে ছিল ও পড়াশোনা শিখে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর। নিশ্চয়ই, আসলে আমাদের তো কোনো অভাব নেই, ও যা চাইবে তাই পাবে, এর জন্য বাইরে যেতে হবে কেন? তা তুমি কিছু করবে ভেবেছ? হ্যাঁ, না মানে একটা ইমিটেশন গয়নার দোকান দেবো ঠিক করেছি, বাবা কিছু টাকা দিয়েছে। ভালো ভালো, তা ভালো, নিজের ব্যবসাই ভালো। তোমাকেও একটা কথা বলি, তোমার বয়সটা কম, এই কম বয়সে ওসব বাজে নেশা টেশা। আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওসব ছেড়ে দিয়েছি, যেদিন থেকে শ্রীলেখাকে ঘরে এনেছি সেদিন থেকে পণ করেছি, ওসব আমি জীবনেও ছোব না। শোনো, আজ মা বাবা এসেছিল, তোমার কথা বলছিল। তা আমি কি করব? জানো, উত্তরার না বাচ্চা হবে। কে উত্তরা? ও মা, উত্তরাকে ভুলে গেলে? যাকে দিয়ে তুমি স্কুলে আমাকে খবর পাঠাতে? সত্যি তুমি না কাজ মিটতেই ভুলে যাও। কে কোথায় বাচ্চা পায়দা করছে সব আমায় জেনে রাখতে হবে? আমাকে এক গাছা ইমিটেশনের চুড়ি এনে দেবে তোমার দোকান থেকে? তোমাকে কুঁড়ে ঘর থেকে রাজপ্রাসাদে নিয়ে এলাম, তবুও তোমার নজর সেই নিচের দিকে। এই জন্যই বলে সালা কুত্তার পেটে ঘি সহ্য হয় না। অমন করে বলছো কেন? আমাদের বউয়েরা কেউ ইমিটেশন গয়না পরে না। তুমি নেশা করে এসেছো? আহ, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। তার মানে? আমার মা বাবা পারলো না আমার নেশা ছাড়াতে, আর উনি এলেন। তুমি কি আবার সে আগের মতো? তবে না তো কি, তবে না তো কি, সারাক্ষণ তোমার আঁচল ধরে বসে থাকবো? তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। যা বলার তাড়াতাড়ি করো, ভ্যান তাড়া করো না। তুমি তুমি বাবা হতে চলেছ। একে একে তোমাকে নিয়ে এত সমস্যা, তার উপর আবার একটা। শিলু, এতদিন পরে মাকে মনে পড়লো বুঝি? আর বলো না মা, কাজের যা চাপ, আসবো আসবো করে আসাই হয় না। তোর মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন রে? ও কিছু না, তা তোমার হাসপাতালে খবর কি? শিলু, আমাকে লুকাস না, আমি তোর মা। বল বল কি হয়েছে আমাকে বল। তাছাড়া তোর চেহারাটাও যে করলো, শিলু হা ভগবান, যা ভয় পেয়েছিলাম আমি, এই কাঁচা বয়স আর এই বয়সে, এই বয়সের ছেলেমেয়েরা এখন হেসে গেলে বেড়ায়, আর তুই কি সর্বনাশ করলি মা! এখন কি হবে মা? কি হবে আমার? অবসান করাবি? অবসান নয়তো কি, এই বয়সে মা হবি নাকি? ওরা কি আমার কথা শুনবে? শুনবে না মানে, আমি যা বলছি শোন মা, এই বয়সে, এই বয়সে তোর মা হওয়াটা ঠিক নয় মা। তোমার কি মাথা খারাপ হয়েছে? এতদিন এই বাড়িতে থেকেও কোনো শিক্ষা হয়নি? ছি 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 ছি, এ কথা কানে শোনাও পাপ।
তোমার মাকে বলো অন্য কোথাও গিয়ে যেন ডাক্তারিটা ফলায়। মা তো আমার ভালোর জন্যই বলেছিল। তুমি তো শুনেছি পড়ালেখা জানো, তোমার এ বিদ্যেটা হয়নি যে বিয়ের পর শ্বশুর বাড়ির কথা শুনতে হয়? আর তোমার মাই বা কেন আমাদের বাড়ির ব্যাপারে নাকটা গলায়? আর তুমি বা কেন এসব বলতে গেছিলে? তুমি কি আমাদের বাড়ির সব কথা পাড়ায় রটনা করে বেড়াও নাকি? ছি, কি শিক্ষা! আর কোনোদিনও যদি শুনি তোমার কি ব্যবস্থা করি তুমি দেখবে। ও মাম্মা, আমি শুনলাম আর কেউ। তুমি শুনলাম ডলিকে নিয়ে আজকে বাপের বাড়ি যাবে? হ্যাঁ। আজকাল খুব ঘন ঘন বাপের বাড়ি যাচ্ছ। তোমার কথার মানেটা ঠিক বুঝতে পারলাম না। তুমি তো পড়ালেখা জানা মেয়ে, এই সোজা কথার মানে বুঝতে পারলে না? না, পারছি না। যদি কিছু বলার থাকে সরাসুজি বলো, তো পেঁচালো কথা আমার মাথায় ঢোকে না। তা ঢুকবে কেন? এখন তো আমার কোনো কথাই ভালো লাগবে না। বাপের বাড়ির সব কথাতেই তো মধু ঢালা আছে। অপমান করছো। মান অপমান জ্ঞান আছে তোমার? ডলি হওয়ার সময় ডলিকে অ্যাবর্শন করতে বলে তোমরা আমায় অপমান করনি, এখন আদিক্ষেতা দেখিয়ে দোল খাওয়ানো হচ্ছে। তখন তো আমার শরীরের কথা ভেবে মা না করেছিল, আর তুমি তুমি তাই নিয়ে পড়ে আছো? তোমাদের সকলকে আমার চেনা আছে। বাপের বাড়ি যখন যাচ্ছ আসার সময় বাবার থেকে কিছু ক্যাশ নিয়ে এসো। মানে? মানেটা বুঝতে পারছো না? ন্যাকা। ডলি হওয়ার সময় তো সব খরচ বাবাই দিয়েছিল, এখন আবার কি? আমার মাথা কিনে নিয়েছিল হাসপাতালের খরচা দিয়ে। বিয়ে করার সময় তো এক পয়সাও খরচা করতে হয়নি, তোমাকে তো এক বস্ত্রে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। অন্য জায়গায় বিয়ে হলে কত টাকা পণ পেতাম জানো? ওখানে বিয়ে করলেই পারতে। কপাল কপাল, আমার কপাল! তখন তো বুঝিনি তুমি ফাঁদ পেতেছ। আমি ফাঁদ পেতেছি না? তুমি, তোমরা আমাকে বাধ্য করেছ। লোভ, লোভ, বুঝলে? লোভ। অন্যের কথায় তুমি আমাকে বিয়ে করেছ, তখন তুমি লোভে পড়েছিলে, ভেবেছিলে এই বোকাটাকে বিয়ে করে বড় লোক বাড়ির বউ হবে। একদম বাজে কথা বলবে না। তোমার মা কাকিমাই আমার পায়ে পড়েছিল। একদম বাজে কথা বলবে না, জীব টেনে ছিঁড়ে নেবো। এখন তো বলবেই, তখন তোমার পেছনে পড়েছিলে, তখন অন্য কাউকে বিয়ে করলেই পারতে। মুখে বড় বড় আবার কথা বলি করবে কি করে? তখন তো ফাঁসিয়েছিলে আমার ছেলেটাকে। বাবা, কত ছলা ফলায় জানে এসব মেয়ে! বলি পা থেকে মাথা অব্দি সবই তো আমাদের দেওয়া, বাবা মা তো তখন ঠেলে বার করে দিয়েছিল। তোর বাবা মার কি উচিত নয় যে বাচ্চার সময় একটা খরচা দেওয়া? আরে বাচ্চাকে খাওয়াবারও তো একটা খরচ আছে, সেটা কে যোগাবে? ওর মেয়েকে পুষবে, ওকে পুষবে। তার থেকে যেটা বললাম সেটা করো। বাড়ি থেকে আসার সময় বাবার থেকে কিছু ক্যাশ নিয়ে এসো। ক্যাশ টাকা চেয়েছে? টাকা না দিলে খুব অশান্তি করবে। আস্তে আস্তে নখ দাঁত সব বেরিয়ে আসছে। কিন্তু এত টাকা আমি পাবো কোথায়? আর পেলেই বা দেবো কেন? আজ দিলে কাল আবার চাইবে। তাহলে কি হবে মা? তুই ভয় পাস না শিলু, আমি তো আছি। আমরা থাকতে ওরা তোর কিচ্ছু করতে পারবে না। এখনো এখনো আমি একটা ডাক দিলে না পাড়ার সমস্ত লোক জড়ো হয়ে যায়। তুমি ওই আনন্দেই থাকো। পাড়া, ওদের রোজকার অশান্তি পাড়ার লোক থামাতে যাবে কেন? তাহলে তাহলে কি করা যায় বলো তো? একবার যখন টাকা চেয়ে পাঠিয়েছে
তখন কিছু না দিলে ওরা অশান্তি করবেই, আর সেই অশান্তি পোয়াতে হবে আমার শিলুকেই। তার চেয়ে বরং জমি দি, দেওয়াও হলো, আর নেপালও তা খরচা করতে পারবে না নেশা ভাঙ করে। তা বটে, তা বটে, কাঠা দুয়েক জমি শিলুর নামে, হ্যাঁ তাই ভালো। হাজার পঞ্চাশেক টাকা তো হবে, আমার মনে হয় তাতে ওরা চুপি থাকবে। মা সোনা মা খেয়ে মা দুটো খেয়ে নে, দুষ্টু করে না, খেয়ে খেয়ে মা খেয়ে খেয়ে নচি করে না মা, খেয়ে নাও খেয়ে নাও সোনা মা। কিরে কোথা থেকে দুধ পালি, চুরি করাচ্ছিস না রান্নাঘর থেকে? যে চোখের আড়াল হয়েছে আর ও মিয়া, তোর অত যদি দুধ খাওয়ানোর শখ তা বাপের বাড়ি থেকে আনতে পারিস হারাম দাদি? এগুলো ও বাড়ি থেকেই এনেছি মা, মা দুধ আর ফল কিনে দিয়েছে। বাপের বাড়ি থেকে তুই দুধ আনিয়েছিস? হ্যাঁ, পাড়ার লোকের কাছে আমাদের ছোট করা? তুই লোককে বোঝাতে চাইছিস আমরা শয়তান, তোকে আমরা খেতে দিই না? আর যত দেবতা তোর ওই বাপ মা না? আপনি তো সকাল থেকে কিছু খেতে দেননি মা, ওইটুকু বাচ্চা কতক্ষণ না খেয়ে থাকবে? এসব না খেয়ে কর না, অন্য জায়গা দেখাবি। লাগছে কেউ গলে যায় না, লাগছে লাগার জন্যই তো মারা, তবে তো তোর শিক্ষাটা হবে। আপনি তো এক্ষুনি বললেন মা বাপের বাড়ি থেকে সব খাবার আনতে। আহা গো, কি সতী সাধ্বী বউ আমার, কত শাশুড়ির কথা শুনে চলে। আমি তো তোকে অনেক কিছু আনতে বলেছিলাম, টাকা আনতে বলেছিলাম, বুঝেছিস? মা তো বলেছে দু কাঠা জমি দেবে। জমি জমিটা কি করবে? হ্যাঁ না তুই চাষ করবি না সেখানে? আমি চাইলাম চাল, ও আনলাম কাপড়। এই ভালো করে শুনে রাখ, বাপকে গিয়ে বলবি ক্যাশ আমাদের চাই, যদি বুঝতে না পারিস ভালো করে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। আমি জানতাম এরকম হবে, তখন আমি পই পই করে বারণ করেছিলাম, তখন যদি আমার কথা শুনতিস। অমন করে বলো না, দেখছো মেয়েটার একই মানসিক অবস্থা। আর আমার মনের অবস্থা বোধ হয় খুব ভালো, যেদিক থেকে তুই গেছিস আমি একটা দিনও শান্তি পাইনি, দিনের বেলা কাজের মধ্যে থাকি ভুলে থাকি, কিন্তু রাতের বেলা আমি একটা দিনও চোখের মধ্যে এক করতে পারি না। কত রাত আমার জেগে কাটিয়েছি, বিছানা থেকে উঠে দাঁড়াই, ঘরে আমি পায়চারি করি, চোখের সামনে তুই আছিস, অথচ আর বলো না মা, আমার ভুলের মাসুল তোমাদের সকলকে দিতে হচ্ছে। কাঁদিস না, কাঁদিস না মা, তোর চোখে জল আমি দেখতে পারি না। এখনো সময় আছে, তুই চাইলে জীবনটা আবার আগের মতো হতে পারে। ডিভোর্স? কি বলছো কি মা? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি, তখন যদি আমার কথা শুনতিস তাহলে এই দিনটা তোকে দেখতে হতো না। এখনো তুই চাইলে সব কিছু হতে পারে, সময় চলে যায়নি, আর বেশি দিন গেলে তোর পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তোর মা ঠিকই বলেছে শিলু, তুই ডিভোর্স দিয়ে দে, ডলিকে নিয়ে আবার নতুন করে জীবন শুরু করবি। কিরে চুপ করে আছিস যে, আমার একটু ভাবতে দাও মা। এত চেঁচামেচি কিসে? মুরগি জবাই হচ্ছে গো। হ্যাঁ বেশ হয়েছে, এটা বড্ড বার বেড়েছিল, নেপালের হাতেই ও জব্দ। এত চেঁচায় কেন? মারছে মারু,
পাড়ার লোককে জানাজানি করার কি দরকার? মুখেরটা কাপড় চাপা দিতে পারে না, এরপর পাড়ার লোক সজাগ হলে খুব মুশকিল। তোমার শুধু একই কথা, কই কোনো সময় তো দেখলাম না যে মেয়ের মা বাপকে কি একটু শাসিয়ে আসা? তোমার হলো এই দোষ, একটু ধৈর্য ধরতে পারো না। এখন যদি ওর বাপ মাকে আমি চাপ দিই তাহলে একটা অন্যরকম ঘটনা ঘটে যাবে না? হ্যাঁ, তাহলে যদি এখন পাড়ায় গিয়ে ওর বাপ মা আমাদের নামে রটায়, এরপর ভবিষ্যতে যদি কিছু একটা হয়ে যায় তখন আমাদের আর পালাবার পথ থাকবে? সব সময় নিজের হাতে কয়েকটা তাস রাখতে হয়, কখন যে কি কাজে লাগে বলা যায় না। এই যে শিলুকে আমরা ধরে মারছি, এটাও তো বাবার উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে, হচ্ছে তো? তাহলে তাহলে আর কী ব্যাপার আছে? সুতরাং ধৈর্য ধরো, দেখো সব ঠিক হয়ে যাবে। টাকা তো বেরোচ্ছে না গো, এত অধৈর্য করো, দাঁড়াও না, আস্তে আস্তে টাকার সাথে অনেক কিছু বেরিয়ে আসবে, দেখো না। আর কি বেরোবে গো? টাকা, জমি, তারপর সিনাতের পাঞ্জাব লরিটা। আমি ডিভোর্স দেব। যাক, এতদিনে বুদ্ধি হয়েছে তাহলে তোর। আমি তাহলে উকিলের সঙ্গে কথা বলি। এ কি তোর কাঁধে ওটা কিসের দাগ রে? কিছু না মা। কিছু না মানে আমি স্পষ্ট দেখলাম সেরকম কিছু না, ওই রান্না করতে গিয়ে তেলের ছিটে পড়ে গেছে। তুই যে বলিস, তোর শাশুড়ি নাকি তোকে রান্না করে ঢুকতে দেন না? ওই মানে কই, দেখি দেখি। ও বাবা, তুমিও না। এ কি, এ তো সিগারেটের পোড়া দাগ। ও তাহলে এত দূর করিয়েছে, আর তুই তুই সবকিছু আমার কাছ থেকে চেপে যাচ্ছিস। তোর উপর ওরা এত অত্যাচার করে, তুই আমাকে কিছু বলিস নি কেন মা? বললে যে তোমরা কষ্ট পেতে। পাগলি মেয়ে আমার, বলি কষ্ট তো আমরা সেদিনই পেয়েছিলাম যেদিন তুই প্রথম ভুলটা করেছিলি। আহ, আবার কেন ওসব পুরনো কথা বলছো? ও তো বলছে ও ডিভোর্স দেবে। আর স্কুলে গেলে তুই পড়াশোনা করতিস, পরীক্ষার প্রস্তুতি নিতিস, কিছু সব হয়ে গেল। কিচ্ছু হয়নি মা, আমি আবার স্কুলে যাব, নতুন করে পড়াশোনা শুরু করবো। সেই ভালো মা, সেই ভালো। তুই বরং কালই স্কুলে যা, গিয়ে তুই সব কথাবার্তা বলে যা। কি করছ? কি কি করছি? কি করছি তুই? এখনই টের পাবি শালি, স্কুলে গেছিলি? হ্যাঁ, কাকে বলে গেছিলি? হ্যাঁ, তোর এত বড় সাহস, তুই আমাকে না বলে স্কুলে গেছিলি? ছাড়ো ছাড়ো, লাগছে। তোমাকে জিজ্ঞাসা করবো, তোমাকে জিজ্ঞাসা করবো, সারাদিন মদ খেয়ে পড়ে থাকো। আর তাছাড়া আমি ঠিক করে ফেলেছি, আমি ঠিক করে ফেলেছি, তোমাকে ডিভোর্স দেব। কি এত বড় কথা, ডিভোর্স? হ্যাঁ, জাদি ওরা মুখে মুখ পুড়িয়ে দিন রাত ঘরে দরজা বন্ধ করে বসে থাকে। হ্যাঁ, বাচ্চা খাচ্ছে আর শুয়াচ্ছে, বাড়িতে কোনো কাজ কম আর ওরা নেই। তুই আমাকে ডিভোর্স দিবি? হ্যাঁ, তোর এত বড় সাহস। হ্যাঁ, এপাড়ায় তোর বাপের থেকে আমার ইনফ্লুয়েন্স কিছু কম নেই, বুঝেছিস? হ্যাঁ, মেরেই ফেলবো শালা তোকে। Thank you.
তুই এত রাত্রে? ওরা আমাকে মেরে ফেলবে মা। শিলু তুই এত কাঁপছিস কেন মা? আমি আর পারছি না মা। কি হয়েছে, কি হয়েছে শিলু এত রাতে? আর আমার পোড়া কপাল, যা হবার তাই হয়েছে। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। ওরা ডিভোর্স দেবে না বলেছে বাবা। দেবে না মানে? কাল স্কুলে গিয়েছিলাম বলে খুব মেরেছে, পরে পরে ডিভোর্সের কথা বলতে ওর বাবা খুব চোখ রাঙিয়েছে। চোখ রাঙিয়েছে? চোখ রাঙালেই হলো তাই না? বলি দেশে কি আইন কানুন বলে কিছু নেই নাকি? না না, নেপালের বাবা ইচ্ছে করলে আমাদের ফ্যাসাদেও ফেলতে পারে। শোনো, যা কিছু করবে খুব ভালো করে চিন্তা ভাবনা করেই করতে হবে। কিন্তু বলি এত ভয় পাওয়ার কি আছে শুনি? পাড়ার প্রতিটা লোক জানে ওরা কীরকম মানুষ, বিশেষ করে নেপালের মা। ওনাকে তো কেউ পছন্দ করতে পারে না, এর বাড়ি ওর বাড়ি থেকে জিনিসপত্র চুরি করে বেড়ান। আর নেপাল, আর নেপালের জন্যই তো পাড়াটার আজকে এই অবস্থা। পাড়ায় বললে সবাই ওদের ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। পাড়ার লোকের আর কী করবে, হয়তো দু একদিন ঠিকঠাক থাকবে, তারপর আবার যেমন কাঁদতে এমনি। আমি কালকেই থানায় যাব। হ্যাঁ, ওদের নামে ডায়েরি করাতে। শিলু তুই আমার সাথে যাবি, যা যা হয়েছে সমস্ত কিছু সত্যি করে বলবি। নেপালের গোষ্ঠীকে কী করে শায়েস্তা করতে হয় আমি একবার দেখছি। আপনার যখন বিয়ে হয়েছিল বয়স কত ছিল? 14-15 বছর। বিয়েটা কি ও জোর করেই করেছিল? না, বিয়েটা আমরা নিজেরাই করেছিলাম, তবে মা বাবাকে না জানিয়ে। আমার ওইটুকু মেয়ে, ভালো মন্দির কি বোঝে বলুন তো? ওর ছেলে মানুষের সুযোগ নিয়েই তো এই শয়তানিটা করলো। আচ্ছা, বিয়ের আগেও কি ও নেশা ভাঙ করতো? করতো না বা? প্লিজ আপনি বলুন। হ্যাঁ, তাও করতো, তবে বিয়ের পর কটা দিন একটু নেশাগুলো বন্ধ রেখেছিল, তারপর যা হয় আর কি। রোজ রাতে এসে আপনাকে মারধর করতো? হ্যাঁ, প্রায় রোজই, যে কোনো কারণে। বাড়িতে এসে চিৎকার করতো আর তারপর মারতে শুরু করতো, এমনকি আমার বাচ্চাটাকেও মেরেছে, ওর দুধের বাটি উল্টে দিয়েছে। মারের কোনো প্রমাণ দেখাতে পারবেন? দেখালো পোড়া দাগটা, এই দেখুন সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। শুধু কি ছেলে, এতে বাপ মাও মদত দিত, ওইটুকুনি বাচ্চা তাকে পর্যন্ত খেতে দিত না, আমি তো রোজ খাবার পাঠাতাম। ঠিক আছে, আপনি যা যা বললেন আমি সব নোট করে নিচ্ছি, তবে এটা 498A বধূ নির্যাতন কেস, এখানে শ্বশুর শাশুড়ি সমেত ছেলেও অ্যারেস্ট হতে পারে। তবে তার আগে আমি একটা ওয়ার্নিং দিয়ে আসবো, তাতে মনে হয় কাজ হবে, আর তা যদি না হয় দেখা যাক। বাড়িতে আছেন? নেপাল শিগগিরই আয়। আপনাদের নামে থানায় একটা ডায়েরি হয়েছে, ডায়েরিটা করেছেন নেপাল পোদ্দারের স্ত্রী, কারণ তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। ও, ইনি শ্রীমান নেপাল পোদ্দার, বউকে মারধর করতে লজ্জা করে না, তার উপর আবার নেশা করিস, জেলে হওয়া একবার গায়ে লাগলে নেশা টেশা চুটে যাবে। হা, কি ব্যাপার বলুন তো, লোকে কে কি বললো আর আপনি বিনা প্রমাণে? প্রমাণ? প্রমাণ আমাদের কাছে অনেক আছে, চাইলে এখনই ফুল ফ্যামিলিকে লকআপে পড়তে পারি, কারণ এটা সেকশন 498 কেস, বধূ নির্যাতন বধূ হত্যা সংক্রান্ত। বেশি এদিক ওদিক করেছো কি, এখনই হাতে হাত করা পড়িয়ে নিয়ে যাব। না না, ঠিক আছে স্যার, ঠিক আছে, আসলে এরকম ঘটনা তো হয়েই থাকে। হ্যাঁ, ইদানিং আমার ছেলেটা একটু এরকম করছে। আচ্ছা ঠিক আছে, কালী বৌমাকে বাড়িতে নিয়ে আসবে। ও নেপাল, কালী বৌমাকে শাখা সিঁদুর পরে নিয়ে আসিস বাবা। দাদাবাবু আপনি কিছু ভাববেন না, ও সব ঠিক হয়ে যাবে, আপনি যেমনটি বলবেন ঠিক তেমনটি হবে, আমরা আর বৌমাকে কোনো কষ্ট দেব না। কথাটা মনে থাকে যেন, বি কেয়ারফুল। তুমি যাবে আমি যাবো, গিয়ে দুজনে মিলে দিদু কেমন আছো সোনা? এসো
কিরকম চুপ করে আছিস যে? শোন, সারাক্ষণ যদি এইসব কথা ভাবিস শরীরটা ভালো থাকবে? আর শরীর, শোন, তাকা আমার দিকে, আমার সামনে কখনো এইভাবে বসে থাকবি না। তুমি শুধু শুধু চিন্তা করছো মা। আচ্ছা মা, বাবা শরীর ভালো আছে? বাবাকে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ও এখন দুশ্চিন্তা কমই করে। মা, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করছো? ওরে বাবা, আমাকে নিয়ে অত তোকে চিন্তা করতে হবে না। হ্যাঁ রে, এই বাড়িতে সব ঠিকঠাক আছে তো? কিছু বলছে না তো তোকে? না, এখনো পর্যন্ত তো না, এখন বেশ ভালো আছি। শরীরটার কি হাল করেছিস বল দেখি। এই নে, তোর জন্য মাছের ঝাল করে এনেছি, খা। মা, তুমি রোজ রোজ কেন এসব করে আনো? দেখো না, আমার ঘরে স্টোভ আছে, চাল ডাল সবজি সব আছে, এখন কোনো অসুবিধাই হয় না। ছিল, এত বেশি বলিস না মা, নজর লেগে যাবে। কি যে বলো না মা, এখন মারধর করা দূরে থাক, বিরক্তও করে না। নেপালও আসে না? আসে মাঝে মধ্যে, রাত্রিরে আসে, শোয়, সকালে উঠে চলে যায়, কথাও বলে না বেশি। পুলিশে কাজ হয়েছে বল? তাই তো মনে হয়। কিন্তু এভাবে তো বেশি দিন চলতে পারে না, ডিভোর্সের কথাটা মাথায় রাখবি। কি জানি কি হবে, ওরা ডিভোর্স দেবে বলে তো মনে হয় না আমার। জানো মা, ওর মা না মাঝে মাঝে না বিড়বিড় করে, জানো, আমি না কিছু বুঝতে পারি না। তোকে সব নিয়ে একদম ভাবতে হবে না মা, যেটা বলেছি সেটা মাথায় রাখবি। কি মনে আছে তো? ডিভোর্স। তুমি আবার নেশা করে এসেছো? বেশ করেছি, বেশ করেছি। তোর বাপের পয়সা খেয়েছি? হ্যাঁ, কি ভেবেছিস তুই, কি ভেবেছিস তুই, পুলিশের সাজা নিতে আমি ভয় করে যাব? হ্যাঁ, আমি চুপ করে থাকো? চেঁচিও না। চেঁচাবো না তো কি, চেঁচাবো না তো কি? হ্যাঁ, তোর এত বার বেড়েছে যে তুই পুলিশে গিয়ে ডায়েরি করবি, আর আমি চুপ করে থাকবো? হ্যাঁ, দাও লাগছে। হ্যাঁ, গলা দিয়ে একটা আওয়াজ বার করবি না, একটা আওয়াজ বার করবি না, গলা টিপে একদম চেক করে রাখবো। আমাকে চিনিস না তুই? লাগছে, ছাড়ো। আর ছেড়ে দেবো, ছেড়ে দেবো, যাতে তুই আবার পালিয়ে যাস। হ্যাঁ, বাপের বাড়িতে আমার নামে, আমার নামে গিয়ে ডায়েরি করিস, তাই তো? হ্যাঁ, তোকে ছেড়ে দেবো, বাড়ির বাইরে এক পা বেরিয়েছিস তো মেয়েরা ঠ্যাঁ নাকে মেরে ভেঙে দেবো তোর, আমি বলে দিলাম। হ্যাঁ, ছেড়ে দেবো। কান্নাকাটি সময় নয় বৌদি, শিগগির চলো, মেয়েটাকে বাঁচাতে হবে তো। শিলুর বাবা ঠিকই বলেছিল জানো, ওরা বড় লোক, ওরা আইন কানুন কিচ্ছু মানে না, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে তৃষ্ণা, আমার আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে। কত স্বপ্ন নিয়ে মেয়েটাকে আমি বড় করেছি তৃষ্ণা, ওর মেয়েটাকে ওরা মেরে ফেলবে। শিগগির চলো বৌদি, এতক্ষণ আছো, দেখো চলো। আমাদের টাকাটা মিটিয়ে দিলেই তো হয়।
বুঝছেন কি আপনারা সব দেখো তো ঠিক আছে বুঝতে পারছিস তোমার যা বুদ্ধি না মা খুলে না যায় ঠিক করে বাঁধ না ধরো ঠিক করে ধরো করছি তো ধরতে তো পারছি না ওদের জন্য আমাদের পুরো পাড়াটা বদনাম হয়ে গেছে আস্তে 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 আপনারা এইভাবে অস্থির হচ্ছেন কেন যা বলার একে একে বলুন অস্থির হব না স্যার আমাদের চোখের সামনে এরকম অন্যায় হয়ে গেল এত বড় অন্যায় হয়ে গেল এত বড় অত্যাচার হয়ে গেল আপনারা কি কিছুই টের পাননি টের অনেকদিন আগেই পেয়েছি স্যার এই নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনাও করেছি আজকেই তো আমরা সকলে মিলে নেপালদের বাড়ি গেছিলাম কিন্তু এমনই কপাল ইয়ে দেখি আপনারা যা যা আমাকে বললেন আদালতে গিয়ে সেগুলো বলতে পারবেন তো ঠিক ঠিক করে ওর বিরুদ্ধে যা বলতে পারবেন তাই করবো আপনারা এক কাজ করুন নেপালে বাবার উপর ফলো রাখুন খোঁজ পেলেই আমাকে বলবেন পালিয়েছে নাকি রে বাড়িতে তো একবার আসতে হবেই এত লেট করছে কেন
মনে হয় কোথায় ফেসে গেছে। এরকম নোংরা ফ্যামিলি আগে কখনো দেখিনি বুঝলি। আরে শিলু নেপাল দুজনেই আমার বাড়িতে আসতো যেত, ব্যাপারটা আমি অত সিরিয়াসলি নিইনি, কিন্তু জল যে এত দূর গড়াবে আমি আগে বুঝতে পারিনি। ফুলের মতো মেয়েটা, সেদিনও রাস্তা দিয়ে যাচ্ছিল আমার সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছ, বলল বাচ্চাটাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছে। নেপালের বাপটা এক নম্বরে পাক্কা বদমাশ আসুক আজকে। হ্যাঁ ধরতে পারলি সোজা থানায়, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে। ওই যে ওই যে নেপালের বন্ধু ইতোটা আসছে। ওই দেখ ওই দেখ নেপালের বাবা আসছে। আসতে দে আসতে দে। কোথায় যাচ্ছেন? বাড়িতে। বাড়িতে যেতে হবে না, চলুন আমাদের সঙ্গে। মানে ইয়া কি হচ্ছে নাকি? সরে দাঁড়ান নইলে কি এইসব কি হচ্ছে বাবু? আরে দেখো না ভাই, এরা ধরে আমাকে মারছে বলছে, কোথায় নিয়ে যাবে? চল চল পাতলা পাতলা জয়পুরি দেখবে, চল চল। আমি তো সাধারণত একজন শ্রমজীবী মানুষ, সকল সময় বাড়িতে থাকি না। ওর নির্যাতনের কথা আমি তো অনেক সময় আমাকে এসে বলতো, আমার মাকে সবসময় বলতাম, মা আমি তো বাবা, তোমার তো নাতনি হয়, তুমি ওদের বেদনাটা কী আছে এটা জানবার চেষ্টা করো। যতটা সলভ করা হয় আমি দারিদ্রতার মধ্য দিয়ে আমি প্রতিবেশীদের জানিয়ে তাদেরকে একটা জায়গায় সুন্দরভাবে নিয়ে আসতে পারি, সেই চিন্তাভাবনা আমার ছিল পিতা হিসাবে। আর আজকে এই ডলকে নিয়ে আমাকে বলেছে যে ও মরে যাওয়ার পরে আমি নাকি ওদের বাড়িতে ডাকাতি করেছি, ওদের বাড়ি লুট করেছি, তরাস করেছি। সে কেছো বারাসাত কোর্ট থেকে আমি জিতে একে ম্যাজিস্ট্রেট মহাশয় বলেছে যতদিন এই মেয়ে থাকবে ও সাবালিকা না হবেন ততদিন আমার কাছেই থাকবে। সে জিনিস কি আর ভোলা যায় কোনোদিন? হারানোর যন্ত্রণা যে কী যন্ত্রণা ভোলা যায় না। তবে থাকাতে আমরা কিছুটা সময়টা আমাদের কেটে যায় এই আর কি, কিন্তু সে পুরনো স্মৃতি কোনোদিন ভোলা যায় না। তুমি জানো তোমার মার কথা? কিছু জানো না? কেউ কিছু বলেনি তোমায়? বলার জন্য কষ্ট হয়? যন্ত্রণাটা সেটা তো ভাষায় ব্যর্থ করা সম্ভব না। আমি সাধারণত ভুলে আছি এ আমাকে কখনো ওই ডল সুলেখার মেয়ে আমাকে কখনো বাবা বলে, কখনো দাদা বলে, কখনো তুই বলে, তামারি বলে। এগুলো নিয়ে ডলকে নিয়ে যে আমি এখন নতুন করে আমি স্বপ্ন দেখছি স্যার। চেষ্টা করি মেয়েকে ভুলে থাকার জন্য এখানে, কিন্তু সে স্বপ্ন কতদূর সাকসেসফুল হবে জানি না।